হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ডিজওয়ার্ল্ড। আর আমি হলাম তোমাদের বন্ধু ওয়েন্ড্রিলা। এখানে আমি মেকআপ, ফুড, রেসিপিস, ট্রাভেল, লাইফস্টাইল এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। হে বন্ধুরা, আমি আজকে একটা নতুন জায়গাতে চলে এসেছি। আমাদের বাড়ির কাছাকাছিতেই জায়গাটা, কিন্তু আমরা কখনো আসা হয়ে ওঠেনি। সেটা হচ্ছে গিলরয় গার্ডেন। তো জাস্ট গার্ডেনের সামনেই, মানে এন্ট্রির জায়গাটাতেই আমরা রয়েছি। দেখতে পাচ্ছ পেছনের গেটটা দেখা যাচ্ছে। তো আমরা এখন ভেতরে ঢুকবো। আর এখন এই ক্রিসমাস থেকে নিউ ইয়ার পর্যন্ত পুরো এখানে অনেক রকম অনুষ্ঠানের রয়েছে আর কি। তো সেগুলো কী না কী কী আছে আমরা ঠিক জানি না, এখন ভেতরে ঢুকে দেখতে পারবো। আমরা এখানে একটা স্টোরে এসেছি। এটা একটা গিফট শপ। ভেতরেই ঢুকেই জাস্ট একটুখানি এসেই দেখলাম, সো দেখতে এলাম কী কী আছে। গিলরয় হচ্ছে গার্লিকের জন্য মেনলি ফেমাস, মানে প্রচুর গার্লিকের এখানে চাষ হয়, বড় বড় ফার্ম আছে। সো সেটারও দেখো সিম্বল, একটা গার্লিক কি সুন্দর সানগ্লাস জুতো টুতো পরে বসে রয়েছে। এখানে অনেকগুলো রয়েছে। গিলরয়ের পাশ দিয়ে যেতে গেলেই গার্লিকের গন্ধ বেরোয় প্রচুর। তো এখানে দেখতে পাচ্ছ গিলরয়ের সব গার্লিকগুলো সেজে টেজে বসে আছে, নিচে ওপরে চারিদিকেই পুরোটাই গার্লিক। এখানে বেশ অনেকগুলো রাইড রয়েছে দেখছি, ছোট ছোট। এখানে রয়েছে বানানা স্প্লিট, স্ট্রবেরি, দেখো স্ট্রবেরির মতন বানিয়েছে সেখানে একটা ছোট রাইড। তো এখানে দেখতে পাচ্ছ একটা রাইড রয়েছে ট্রেন স্টেশন। নীল এটাতে ভীষণ ইন্টারেস্টেড, বাট এটাতে একটা বড় লাইন পড়েছে। তো এখন নীল যখন ইন্টারেস্টেড বলেছে, একবার না ওঠালে তো ঘ্যান ঘ্যান করতেই থাকবে। সো লেটস গো, লাইনে দাঁড়ানো যাক, তারপরে দেখি কেমন হয় জিনিসটা। এখন থেকে তোমরা কিন্তু ভিডিওটা দেখবে সকালের, কারণ আগের দিন
হঠাৎ করে মানে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিল, তার জন্য আমরা ব্যাক করে গেছিলাম। তো আজকে আবার আমরা এসেছি সেম গিলরয় গার্ডেনে, আর যেখানে আমরা শেষ করেছিলাম আগের পার্টটা, তারপর থেকেই কিন্তু আমরা আবার বাকি পার্টটা এক্সপ্লোর করব। তো চলো, আমি এখন খুব সুন্দর একটা জিনিসের সামনে রয়েছি, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেখা রয়েছে গার্লিক ট্রেল। এখানে যে রাইডগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে এটাও আরেকটা রাইড। তো চলো সেই দিকেই যাই। এখান থেকে লাইন দিয়ে এই যে দেখছো সবাই উঠছে, গার্লিকের মতন জিনিসগুলো করা রয়েছে। তো আমরা এখানেই দাঁড়িয়েছি, তোমাদেরকে একটু দেখাই কেমন রাইডটা। এটা দেখছি আরেকটা ছোট্ট ক্যারাসেল, মানে আরও ছোট বাচ্চাদের জন্য। তো নীল ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। ঘুরতে ঘুরতে কিছু মুখ না চালালে তো হয় না। তো এখানে কিছু ফ্রিজেল, তারপরে পপকর্ন এসব রয়েছে। তো আমরা জয় আর নীল লাইনে দাঁড়িয়ে গেছে, কিছু তো একটা নিতেই হবে। কী খাবি? পপকর্ন খাবে। গরম গরম ভালো। আমরা আছি এখন এইখানে, আমরা যাব, দাঁড়া, আমরা এদিক দিয়ে শুরু করেছি, এইখান থেকে আমরা যাব, এখানে আছি, এইদিকে যাব, এবার এই দিকটাতে যাব। আজকে তো বেশ ঠান্ডা পড়েছে। এখানে দেখো কি সুন্দর, সবাই আগুন টাগুন চলছে, সবাই একটু রেস্ট নিচ্ছে, ড্রিঙ্কস ট্রিঙ্কস নিয়ে বসেছে একটু গরম হওয়ার জন্যে। এটা ট্যাম্পি থিয়েটার, এখানে একটা শো আছে, এই যে দেখছো, আর চার্লি ব্রাউন ক্রিসমাস একটা শো আছে। শো টাইম হচ্ছে 6:15, 7:15, 8:15। তো 6টা প্রায় বাজতেই গেল, তো দেখি।
তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম গিলরয় গার্ডেন পুরোটাই কিন্তু আমরা ঘুরেছি, তো এই রাস্তা দিয়েই আমরা শুরু করেছিলাম ভিডিওটা, মানে সেখানে ঢোকার বেরোনোর রাস্তাটা। তো এবার আমরা বাড়ির পথে যাচ্ছি, তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, কারণ আমাদেরও কিন্তু সময় এই গিলরয় গার্ডেন একটু অন্যরকমভাবেই সেজে ওঠে। তো ভালো লেগে থাকলে আমার সাথে থেকো, ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি আমি ফিরে আসছি।